এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। সরকার পতনের দ্বিতীয় দিনে পল্টনের মাঠে বিএনপির সমাবেশ, যেখানে উপস্থিত ভাষণ দিয়েছেন বেগম খালেদা জিয়া। কিন্তু তার এই সেজে গুজে তৈরি খুব একটা সাফল্যের মুখ দেখতে পারবে না বলেই মনে করেন শেখ হাসিনার পুত্র সজীব আহমেদ জয়। তিনি আবারও আওয়ামী লীগ সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, যা বিএনপির জন্য আবারও একটা অশুভ ছায়া নিয়ে আসবে। এই প্রতিশ্রুতি রেখেই আওয়ামী লীগ দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সজীব আহমেদ জয়। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। শেখ হাসিনা পদত্যাগ করলেও আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনও এই দলটিকে মনে প্রাণে ভালোবাসেন, আর সেখান থেকেই আবারও পুনরায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নিশ্চিত হবে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন জয়। তিনি বলেছেন আওয়ামী লীগ মরে যায়নি, তাদের ফের জেগে ওঠা শুধুমাত্র একটা সময় সাপেক্ষের ব্যাপার। তার মা স্বেচ্ছায় নিজের কষ্ট থেকে প্রিয় মাতৃভূমি ত্যাগ করেছেন, কিন্তু তিনি আবারও এ দেশে ফিরে আসবেন বলেই একটা শপথ নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে সরকার পতনের দ্বিতীয় দিনে জোরালো সমাবেশ করেছেন বেগম খালেদা জিয়া। তিনি দেশের প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই বাংলাদেশ যেন আগামী দিনে আর কখনো কোনো কালো ছায়ার কবলে না পড়ে সেই আশাই ব্যক্ত করেছেন। কিন্তু তার এই বক্তব্যকে ঘিরেও চলছে নানা রকম আলোচনা। অর্থাৎ বেগম খালেদা জিয়া তার ব্যক্তি স্বার্থের জন্য আবারও রাজপথে নেমেছেন বলেই মনে করছে অনেকে। শেখ হাসিনার দেশ ত্যাগের পরে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় বেশ চর্চায় দেখা যায়, যে সরকার পতনের এই সুযোগের ফায়দা নিয়ে যেন কেউ ক্ষমতার দখলে যেতে না পারে। ছাত্র সমাজ ঠিক যেভাবে স্বৈরাচারী হাসিনাকে উচ্ছেদ করেছে, ঠিক তেমনি করে তারাই পর্যবেক্ষণ করবে এদেশের কল্যাণের জন্য আসলে কাকে ভারপ্রাপ্ত এই দায়িত্বটা দেয়া যাবে, অথবা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিকে নির্বাচিত করা হবে।